শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা না সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের আসলে ওইভাবে নির্দিষ্ট কর্তব্য নাই তারা মুরব্বী তারা নিজের স্বামীর বাবা মা সেই হিসাবে তাদের প্রতি সদাচরণ করা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মাল্লাম ইউবেজ্জিল মাল মাললা ইয়াক কাবির আনাফাল না যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করান সে আমার উন্মত নয় অতএব তারা সিনিয়র তারা বড় আপনার কাছে আসেন এইভাবে তাদেরকে সম্মান করা উচিত বিশেষ করে আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করছেন আপনার সংসারের জন্য আপনার উন্নতির জন্য কষ্ট করছেন তার অগোচরে তার বাবা মার প্রতি সদাচরণ করা এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তবে হ্যাঁ অ্যাজ এ সন্তান বাবা মার প্রতি যে কর্তব্য আছে হুবহু ওই রকম কর্তব্য আপনাকে পালন করতে হবে এমনটা বাধ্যবাধকতা আপনার ওইভাবে নাই কিন্তু অবশ্যই নৈতিকভাবে আপনার জন্য একটা করা উচিত শরীয়ত আপনাকে রেকমেন্ড করে আপনি ভালো মুসলমান হতে হলে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আহ এনামুল হক সিয়াম লিখেছেন বিবাহের মহর আর কাবিন কি একই না ভিন্ন কাবিন বলতে আপনার কী বোঝানো হয় আমি জানি না বাংলা শব্দের অর্থ তো আর ওইভাবে আমার জানা নাই তবে বিবাহের যে মহরণ আছে ওইটাকে আমাদের অনেকে কাবিন বলে প্রচলিত অর্থে বিবাহের জন্য মহরণা থাকতে হবে এবং বিবাহের যে চুক্তি সেটা চুক্তি নামাতে লিহিবদ্ধ হবে ওই পক্ষ সাক্ষ্য করবে সাক্ষ্য সাক্ষী দিবেন সেটাকে বলা হয় আপনার কাবিন নামা কিন্তু আমাদের সমাজে মোহর আর কাবিন দুইটাকে বললে যেটা বোঝানো এটা একই জিনিস আসলে কাবিন বলতে আলাদা শরীরে বিবাহের বিশুদ্ধের জন্য আলাদা কোনো কিছু নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগদীপের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটাকে সত্য না এটা মনগড়া বিষয় এমন কোনো কথা নয় আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন এমনি মিনহাজ মির্জা লিখেছেন স্ত্রীকে স্বর্ণ দিয়ে দেন মোহর পরিশোধ করা উচিত হবে কিনা দিতে পারেন অসুবিধা নেই ইব্রাহিম খরি লিখেছেন ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয় কতটা সঠিক জি অনেক অনেকের মধ্যে এটি উচিত নয় মাকরু হারাম নয় আব্দুল বা এবং বেশ কয়েকটা হাদিসও আছে এটার সপক্ষে আবার এর বিপরীত মত আছে ওলা মাইক্রো অনেকে মনে করেন যে অসুবিধা নেই আমরা বিস্তারিত ইংশাল এটা নিয়ে ভিডিও বের করবো আব্দুল বাদেন আপনি লিখেছেন খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে কি না খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে যদি আপনার চাকরিটা হালাল হয় চাকরিটা কী করছেন এটা হলো মূল বিষয় কারো অধীনে চাকরি এটা মূল বিষয় নয় মলানা মাহবুবুল হাসা হাসান লিখেছেন মহিলারা কবরজয়াদ করতে পারবে কিনা বিশুদ্ধ মহিলারা কবর কবরজয়াদ করবে না দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হয়তো দেখলেন মনের আবেগ থাকলে এইটুকু তারা করবেন এর বেশি করবেন না